बिस्मिल्लाहिर रहमानुर रहीम। सुप्रिय शिक्षार्थी, आमार घर ए आमार स्कूल प्रोग्रामे सबाके आंतरिक शुभेच्छा एवं आमंत्रण जानाच्छि। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। कोविड-19 चलाकाले आमार घरे आमार स्कूल प्रोग्रामे আমি মোহাম্মদ আবুল কাসেম, দেশি শিক্ষক, দোপাপাড়া উচ্চ বিদ্যালয়, কুঠিয়া, রাজশাহী। আমি এখন অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.1 তোমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার 18, এখানে লাভ ক্ষতি বিষয়ে 3 নম্বর সমস্যা সমাধান করে দেব। আশা করি তোমরা এটা খাতায় তুলে নেবে এবং বুঝতে পারবে। আমরা লাভ ক্ষতি অঙ্ক করতে যাবার আগে আমাদের কিছু বিষয় জানতে হয়, যেমন লাভ কাকে বলে, আমরা লাভ বলতে কি বুঝি, আমরা এর সম্পর্কে দেখি লাভ সমান কি। লাভ হচ্ছে কোনো টাকা অর্জিত হওয়া, কিভাবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে এটাকে আমরা লাভ বলছি। ঠিক তেমনি ভাবে কোনো জিনিসের যদি লাভ না হয়ে লস চলে যায় তখন আমরা তাকে কি বলি, ক্ষতি বলি। তাহলে ক্ষতি সমান কি হতে পারে আমরা একটু লিখে দেখি। ক্ষতিতে কিন্তু বিক্রয় মূল্য বেশি থাকবে না, বিক্রয় মূল্য অবশ্যই ক্রয় মূল্যের সাথে কম থাকবে। তাহলে আমাদের ক্রয় মূল্য আগে থাকবে, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে সেটা হবে ক্ষতি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আর একটা কথা জানতে হয় আমাদের, পূর্বের ক্লাসে তোমরা জেনেছো শতকরা লাভ বা ক্ষতি বলতে কি বোঝায়, 100 টাকাতে কত লাভ বা ক্ষতি সেটাকে শতকরা বোঝায়। এবার এসো আমরা যে সমস্যাটা আমাদের বোর্ডে অবস্থান করছে তার সমাধান করার চেষ্টা করি। ওখানে বলা হয়েছে যে 10টি কলার ক্রয় মূল্য কয় টাকা, আমরা দেখে নেব। এই যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে অবশ্যই আমাদেরকে 1টি কলার ক্রয় মূল্য বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি এখন যে 10টি কলার ক্রয় মূল্য কত, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে আমরা সবাই বলতে পারবো ওই কি নামে যে 1টি কলার ক্রয় মূল্য কত। তাহলে আমরা 30-এ 10 দিয়ে ভাগ করবো, তাহলে কত টাকা হলো, 3 টাকা। তাহলে 1টি কলার ক্রয় মূল্য হলো 3 টাকা প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আবার বলা হয়েছে যে 15টি দলে, তাহলে ওইখানে আবার কিনছে কয়টা, আবার দেখবো যে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 1টি কলার ক্রয় মূল্য কত, অতএব 1টি কলার ক্রয় মূল্য আমরা 30 ভাগ 15 লিখব। এটা করলে কয় টাকা পাবো, 2 টাকা। আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে এবার আমরা দেখতে পাবো দুই জায়গাতে, এখানে একটা কিনেছি, এখানে একটা কিনেছি, তাহলে কয়টা কলা কিনলাম আমরা, 2টি কলা। 2টি কলার ক্রয় মূল্য কত, 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য কত, আমরা দেখলাম 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা যোগ 2 টাকা সমান 5 টাকা।
এবারে আমাদের একটি কলার গুণন মূল্য বের করতে হবে একটি কলার গুণন মূল্য কত হবে তাহলে 5 ভাগ 2 সমান 2.50 টাকা তাহলে আমরা দেখলাম যে একটি কলার ক্রয় করেছি আমরা 2.50 টাকা দিয়ে অর্থাৎ 2.5 টাকা দিয়ে এবার আমরা কত টাকা বিক্রি করছি এটা একবার বের করে নিই আমরা এই সাইডে যাই আমাদের অঙ্কটা মনে থাক এবারে 12টি কলার বিক্রয় মূল্য কত 12টি কলা বেচছে 12টি কলা বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য আমরা এখানে দেখি 30 টাকা এই যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলো তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য কত আমরা দেখব 30 ভাগ 12 30 ভাগ 12 তাহলে আমরা দেখতে পাচ্ছি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 তাহলে যেটা যদি আমরা একটু ছোট করে ফেলি তাহলে দেখতে পাবো যে আমরা ছোট করছি 6 দিয়ে তাহলে উপরে 5 নিচে 2 5 আর 2 তাহলে আমরা এবার 5/2 সমান কত 2.50 টাকা 2.50 টাকা তাহলে মজাটা বাদ দাঁড়িয়ে গেল এখানে যে একটি কলা আমরা কিনেছিলাম 2.50 টাকা অর্থাৎ 2.5 টাকা দিয়ে একটি কলা বিক্রয় করলাম 2.50 টাকা 2.5 টাকা দিয়ে তাহলে এখানে বলো তো কি অবস্থা দাঁড়ালো ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি নিশ্চয় তোমরা বলবে যে কোনোটাই বেশি না স্যার এখানে ক্রয় মূল্য যা হয়েছে বিক্রয় মূল্য তা হয়েছে তাহলে এসো আমরা সিদ্ধান্ত নিয়ে এবং উত্তর লিখি উত্তরে কি দাঁড়াচ্ছে আমাদের উত্তর দাঁড়াচ্ছে যে শতকরা কোনো লাভ বা ক্ষতি হলো না হবে না শতকরা কোনো লাভ বা ক্ষতি হবে না আশা করি শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আমি আবার একটু এটাকে রিভিউ করে দিতে চাই তোমরা না বুঝলে আবার একটু নজর দিয়ে বুঝে নাও আমরা জানি যে লাভ এবং ক্ষতি দিয়ে ব্যবসা ফলের দোকানদার 30 টাকাতে কয়টি দরে 10টি দরে মানে 30 টাকা দিয়ে 10টি কলা কিনেছিল তাহলে একটি কলার কত দাম 3 টাকা আমারও বলছে যে সমান সংখ্যক কলায় সমান টাকা দিয়ে 15টি কলা আবার 30 টাকা দিয়ে তাহলে কয় টাকা হলো এখানে দেখা যায় একটা কলার দাম 2 টাকা হলো তাহলে এখানে একটা কিনলো এখানে একটা কিনলো এই দুটো যদি আমরা যোগ করে দেখি তাহলে দুটো কলার দাম হয়ে গেল 5 টাকা অতএব একটি কলার প্রায় মূল্য কত 2.50 টাকা এবারে যদি আবারও আমরা এই কলাটা বিক্রি করছে দোকানদার এখানে বিক্রি করছে 12টি দরে 30 টাকায় 12টি দরে এবারে আমরা 12টি কলার বিক্রয় মূল্য দেখলাম কয় টাকা 30 টাকা একটি কলার বিক্রয় মূল্য কত দেখা যাচ্ছে 5/2 টাকা তাহলে আমরা যদি এটাকে ছোট করে নিই তাহলে 2.50 টাকা অতএব 2.5 টাকা তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না তাহলে শতকরা কোনো লাভ বা ক্ষতি হবে না এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কের আদলে আরেকটি বাড়ির কাজ আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটা তোমরা আশা করি তুলে নেবে এবং
চেষ্টা করবে বাড়িতে। আর যখন করোনা শেষ হয়ে যাবে তখন এগুলি আমার তোমাদের ক্লাস টিচারকে দেখিয়ে নেবে। আমি সৃজনশীল এই অঙ্কের আদলে একটি সৃজনশীল অঙ্ক সমস্যা গড়ে দেখে দিচ্ছি, তোমরা তুলে নেবে। একজন ডিম বিক্রেতা, একজন সৃজনশীল সৃজনশীল সমস্যা সৃজনশীল সমস্যা উদ্দীপক তুলে নাও তোমরা খাতায়। একজন ডিম বিক্রেতা প্রতিহারি ডিম, একজন ডিম বিক্রেতা প্রতি হালি ডিম, প্রতি হালি ডিম কয় টাকায়? 28 টাকায় কিনে, 28 টাকায় কিনে কয় টাকায়? 36 টাকায় বিক্রি করে, 36 টাকায় বিক্রয় করে, বিক্রয় করে। এবার আমরা প্রশ্নে আসি। ক নম্বর প্রশ্ন, ক প্রশ্ন, দুই ডজন সমান কত হালি? দুই ডজন সমান কত হালি? দুই ডজন সমান কত হালি? তুলে নেবে তোমরা। খ নম্বর, খ নম্বরের সমস্যা হচ্ছে ডিম বিক্রেতার বিক্রে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ক্ষতি হবে। বারংবার প্রশ্ন, ডিমের বিক্রয় দাম যদি হালি প্রতি 10 টাকা কমে যায়, ডিমের বিক্রয় মূল্য যদি হালি প্রতি 10 টাকা কমে যায়, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আশা করি তুলে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আশা করি অনেক বুঝতে পেরেছো। কোভিড-19 চলাকালে ঘরে থাকো, নিজকে সুস্থ রাখো, অপরকে সুস্থ, নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখার চেষ্টা করো। এ বলে সবাই সুস্থ থাকো বলে এবং আবারও আমার ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।